একদিকে স্কুল পড়ুয়ার মৃত্যুতে মায়ের বুক ফাটা আর্তনাদ, অন্যদিকে পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রথম উদ্বোধন করেন হাতিবাগান সর্বজনীন পুজোর, গাইলেন আগমনী গান, পাশাপাশি বানভাসী মানুষের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পুজো বছরে একবারই আসে, সব উৎসব বাঙালির প্রাণের উৎসব। বানভাসী এলাকায় মানুষের পাশেও থাকতে হবে, আর পুজো তো বছরে একবারই আসে, এক বছর ধরে মানুষ অপেক্ষা করে। আমরা যারা ধর্ম কর্ম মানি, আমরা মনে করি সব উৎসবই আমাদের প্রাণের উৎসব, আর এটা আমাদের তোমায় রীত মাজারে রাখিব, ছেড়ে দেব না। এরপর একে একে উদ্বোধন করেন সেলিমপুর পল্লী, বাবু বাগান, যোধপুর পার্ক ও চেতলা অগ্রণের পুজোর। সেলিমপুর পল্লীর পুজোর উদ্বোধনে গিয়ে বানভাসীদের পাশে থাকার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম যার যার আপনার, কিন্তু উৎসব সবার। ঝড় আসে, জল আসে, বন্যা আসে, অনেক মানুষ বানভাসী আছে, তাদের পাশেও আমরা আছি, যতটা পারছি করছি, আমি নিজেও সব জায়গায় ঘুরে এসেছি। কিন্তু এই পুজো বছরে একবার আসে, আমরা বারবার বলি বাংলায় উৎসব ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের পর পুষ্পার্পণের মধ্যে দিয়ে যোধপুর পার্কের পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, শিল্পী সত্তাকে বিকশিত করতে অনেক গরিব মানুষকে কাজে লাগানো হয়, এতে রুজি রোজগারের পথ খুলে যায়, পুজোকে শুধু পুজো হিসেবে দেখলে চলবে না। শিল্পী যেমন কাজ করেন, শিল্পী সত্তা বিকশিত করবার জন্য অনেক গরিব মানুষকে কাজে লাগানো হয়, একটা ইনকাম জেনারেশন হয়, এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়ে। আমাদের পুজোটা শুধু পুজো হিসেবে দেখলে চলবে না, আমাদের প্রাণের উৎসব যেমন, তেমনি এই পুজোর মধ্যে দিয়ে অনেক মানুষ সারা বছরের জীবন জীবিকা অর্জন করে এই পুজোর মধ্যে থেকে। এরপর চেতলা অগ্রণের পুজো উদ্বোধনে গিয়ে প্রতিমার চক্ষু দান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আর্চিকরের ঘটনায় ও মহালয়ার সকালে স্কুল পড়ুয়ার মৃত্যুতে ফিকে হয়েছে উৎসবের আনন্দ, বাতাসে যেন বিষাদের সুর। ক্যালকাটা নিউজ।